খুব সুন্দর কুমড়ো ফুলের, এগুলো আমার এক বান্ধবীর বাড়িতে হয়েছে, সে আমাকে দিয়েছে। বেশ 8-10টা মতন ফুল আছে। চলো এই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে বড়া করা হবে, এবং গরম গরম ভাতের সাথে বড়াগুলো খেতে খুবই সুন্দর লাগবে। চলো বানিয়ে ফেলি। প্রথমে ফুলের এই ডাঁটিগুলো ফেলে দেব, এই বিন্দুগুলো সব ছাড়িয়ে নেব। চলো আগে ছাড়িয়ে নিই। ফুলগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেটে নিয়েছি। মাঝখানে পুঙ্কের শটটা ফেলে দিয়েছি, পাশে বৃত্তগুলো ফেলে দিয়েছি। এখন ফুলগুলো কিছুটা চালের গুঁড়ো দিয়ে করে নিলাম। বেসনও দেওয়া যেতে পারে, কিন্তু বেসনের বড়াগুলো বেশ নরম হয়ে যাবে, ভালো লাগবে না। চালে গুঁড়ো দিলে মাছ পচে থাকবে। নুন দিলাম পরিমাণ মতন, হলুদ দিলাম। এবার হালকা করে একটু জলের জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। বেশ সুন্দর করে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা একটা করে গরম করে গরম তেলে ছেড়ে দেবো। কড়াইতে তেল গরম দেওয়া হয়েছে। খুব দারুণ লাগে গরম ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া, এবং সঙ্গে লঙ্কা ভাজা থাকবে, অসাধারণ টেস্ট। এখন কুমড়ো ফুল পাওয়া যায় বাজারে, আপনারাও এরকম এনে একবার হালকা করে রান্না করে ভাজা করে খেতে পারেন। খুব সুন্দর কুমড়ো ফুলের বড়া, এখনই মনে হচ্ছে এমনি এমনি খেয়ে নিলে ভালো লাগবে, অসাধারণ হয়েছে। চলো গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, এমনিও খেলে ভালো লাগবে। আপনারাও এখন এরকম কুমড়ো ফুল দিয়ে এবং চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে হালকা তেলে ভেজে নেবেন। বেসন দিলেও হয়, কিন্তু বেসনে বড়াটা নরম হয়ে যায়, ভালো লাগবে না। আপনি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে করে নেবেন। চলো টাটা।